ওয়েলকাম ফ্রেন্ডস, সব জল্পনার অবসান। অবশেষে পশ্চিমবঙ্গ সরকারও ঘোষণা করল আগামী 30 জুন পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ শিক্ষামন্ত্রী স্বয়ং লাইভ সম্প্রচার করে একথা জানালেন। তো চলুন আমরা শিক্ষামন্ত্রীর লাইভ আমরা দেখে নিই। আগে ছিল করোনা সংক্রান্ত বিষয়, তার সঙ্গে আম্পুনের এই বিভৎসতায় মূলত 8টি জেলায় হুগলি, হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলি ছাড়াই অল্প বিস্তর, এছাড়াও অন্য জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রাথমিকভাবে কয়েক হাজার স্কুল তার কোথাও রুম ভেঙে গেছে, কোথাও টয়লেট চলে গেছে, কোথাও আমাদের মিড ডে মিলের যে কিচেন সেগুলো নষ্ট হয়েছে। আমরা সবকিছুরই একটা ডিজাস্টার ম্যানেজমেন্টকে মুখ্যমন্ত্রীর নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিনই খোঁজ নিচ্ছিলেন স্কুলগুলো কিভাবে চলবে, কিভাবে হবে, বিশ্ববিদ্যালয় কলেজের কতটুকু ড্যামেজ হয়েছে, ছাত্রদের কি হবে। এবং এর সঙ্গেও যুক্ত হয়েছে যে ব্যাপক পরিমাণ পরিযায়ী শ্রমিকরা আমাদের এই রাজ্যে ফিরে আসছে, তাদেরকে রাখার ব্যবস্থা করা, তাদেরকে আইসোলেশন সেন্টার তৈরি করা, এই অ্যাডিশনাল কাজগুলো স্কুলের মধ্যে এসে গেছে। এটা একটা কাজ এবং যা বিভৎসতা দিয়ে তাকে মোকাবিলা করা করোনার যারা আছে তাদের চিকিৎসা প্রদান করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, এরকম একটা পরিস্থিতিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে আমরা ঠিক করেছি যে বিদ্যালয় শিক্ষা 30 জুন পর্যন্ত বন্ধ থাকবে। স্কুল অনেক জেলায় তেমনি আবার পরিযায়ী শ্রমিকরাও আইসোলেশন সেন্টার হিসেবে সেগুলোকে ব্যবহার করছে, কিন্তু ছাত্রছাত্রীদের কথা মনে রেখে আমরা একটা বিকল্প রাস্তার কথা চিন্তা করছি, যাতে শিক্ষকরা যারা স্থানীয়ভাবে দল বেঁধে বেঁধে গিয়ে তাদেরকে শিক্ষা দিতে পারেন, তাদেরকে চনমনে রাখতে পারেন। তার জন্য শিক্ষা সংগঠনগুলোর থেকেও আমরা তাদের সাজেশন চেয়েছিলাম, সেই সাজেশন পেয়েছি। এবং এই যে ব্যাপকতার মধ্যে দিয়ে স্কুল খুললেও সেখানে স্যানিটাইজিং করা, সেখানে দূরত্ব মেনটেন করা, এগুলো একটা সমস্যা ছিল। সব দিক বিবেচনা করে আমরা 30 জুন পর্যন্ত বিদ্যালয় শিক্ষা এটা আমরা বন্ধ রাখছি। যেটা 10 জুন পর্যন্ত ছিল সেটাকে বাড়িয়ে 30 জুন করা হলো, যেটা মুখ্যমন্ত্রী নিজেই অনুমোদন দিয়েছেন, হয়তো ঘোষণাও করে। আরেকটা জিনিস আমাদের কাছে বড় হয়ে দেখা দিয়েছে।